পিতৃত্ব বা মাতৃত্ব নির্ণয়, হত্যা ধর্ষণের মতো সহিংস অপরাধ দমন, মৃতের পরিচয় শনাক্ত ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ডিএনএ প্রযুক্তির ভূমিকা দিন দিন বাড়ছে। তাই আন্তর্জাতিক মানের প্রযুক্তি সংযোজন করে বাংলাদেশের ডিএনএ ল্যাবরেটরিকে আরও উন্নত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। মঙ্গলবার সকালে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ডিএনএ দিবস 2024-এর আলোচনা সভায় এ বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিস নাজিমা মোবারক। 2006 সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিএনএ ল্যাবের কার্যক্রম, সফলতা এবং সংকট তুলে ধরা হয়। বিজ্ঞান যেদিকে অগ্রসর হচ্ছে, ভবিষ্যৎ মানুষের যে অসুখ বিসুখ সেই নির্ণয়ের জন্য কিন্তু ডিএনএটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের দেশে যেমন এখন আমাদের দেশে আমরা অপরাধের কারণে বা অথবা দুর্ঘটনা এইসবের কারণে যেমন আমরা এটা বের করতে চাচ্ছি বা যেই কাজে ব্যবহৃত হচ্ছে, অদূর ভবিষ্যতে হয়তো বিজ্ঞানের যে অগ্রগতি সারা পৃথিবীতে, ওখানে আমরাও আমাদের অনেক অসুখকে আমরা নির্মূল করা বা মানে একটু ডিলে করার ক্ষেত্রে এই ডিএনএটা কাজে লাগবে।